আমি অতি সংক্ষিপ্ত আকারে বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করছি গণতন্ত্র নির্বাচন ও কার্যকর সংসদ বিগত দশ বছর জাতীয় সংসদই ছিল সকল রাষ্ট্র কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু আমরা জনগণের ভোটে নির্বাচিত হলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণে চলমান প্রক্রিয়াকে আরও জোরদার করব সংসদকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে একই সঙ্গে মানবাধিকার কমিশন দুর্নীতি দমন কমিশন গণমাধ্যম বিচার বিভাগকে আরও শক্তিশালী করার প্রচেষ্টা নেওয়া হবে আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষা বাংলাদেশ আওয়ামী লীগ দেশে আইনের শাসন পূর্ণ দীর্ঘ সংগ্রামে নেতৃত্ব দিয়েছে আসসালামু আলাইকুম বিডিয়ান এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের ইস্তেহার ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা আঠারো ডিসেম্বর আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সমৃদ্ধির পথে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকারের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের নির্বাচনী ইস্তার ঘোষণা করেছেন শেখ হাসিনা আজ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের রাজনীতিবিদ শিল্প মিডিয়া ব্যক্তিত্ব ব্যবসায়ী নেতৃত্ববৃন্দ উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি বিদেশি কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী জনগণের উপস্থিতিতে এই ইস্তার ঘোষণা করেন বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন বিচারক নিয়োগের পদ্ধতির স্বচ্ছতা নিশ্চিতকরণ বিচারকদের জন্য যৌক্তিক বেতন কাঠামো সুযোগ সুবিধা নির্ধারণ গ্রাম আদালত প্রতিষ্ঠা বিরোধ নিরসনে বিকল্প পদ্ধতির ব্যবহার প্রতি জেলায় লিগাল এইড স্থাপন সহ বিচারকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে ইস্তারে দুই ধরনের কৌশলগত পরিকল্পনার আওতায় বাংলাদেশকে ও দারিদ্র্য মুক্ত করে বঙ্গবন্ধু এবং লাখো শহীদের স্বপ্নের সোনার বাংলা হিসেবে গুরুত্ব দেওয়ার জন্য তেত্রিশটি ক্ষেত্রের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ইশতিহার প্রণয়ন কমিটির আহ্বায়ক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড আব্দুল রাজ্জাক অনুষ্ঠানে বক্তৃতা করেন শেখ হাসিনা ঘোষণাকালে অতীতের বলবান্তির জন্য ক্ষমা প্রার্থনা করে আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের নৌকায় বোর্ড প্রত্যাশা করেন পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচার জাতীয় চার নেতার হত্যার বিচার যুদ্ধাপরাধীদের বিচার একুশ আগস্ট গ্রেনেড হামলার বিচার বিডিআর হত্যাকাণ্ডের বিচার করেছি এবং গ্রেপ্তারকৃত দণ্ডিতদের বিচারের রায় কার্যকর করা হয়েছে নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ ও মর্যাদা সমুন্নত রেখে প্রত্যেক নাগরিকের আইনের আশ্রয় ও সাহায্য লাভের সুযোগ সুবিধা аваরিত করা হবে। তিনি বলেন মানুষ মাত্রই ভুল কাজ করতে গিয়ে আমরা বা আমার সহকর্মীর ভুলবান্তে হয়ে থাকতে পারে। আমি নিজে এবং দলের পক্ষ থেকে আমাদের যদি কোনো ভুলবান্তে হয়ে থাকে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি। শেখ হাসিনা বলেন আমি কথা দিচ্ছি অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা আরো সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত ক্ষুধা দরিদ্র মুক্ত নিরক্ষরতা মুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাল্লাহ এবারে ইশতিহারে একুশটি বিশেষ অঙ্গীকার নিয়ে আমরা আমার গ্রাম আমার শহর নামে গ্রাম ভিত্তিক উন্নয়ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে এই ইশতিহারের নাম দেওয়া হয়েছে সমৃদ্ধ অগ্রযাত্রা বাংলাদেশ একটি আধুনিক প্রযুক্তি নির্ভর দক্ষ দেশপ্রেমিক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার জন্য অব্যাহত রাখার পাশাপাশি প্রশাসনের স্বচ্ছতা জবাবদিহিতা ন্যায় পরতা এবং জনশক্তি প্রাপ্তি নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন গ্রামে আধুনিক সুবিধার উপস্থিতি শিল্প উন্নয়ন স্থানীয় সরকার ও স্বাস্থ্য যোগাযোগ জলবায়ু পরিবর্তন ও সুরক্ষা মুক্তিযুদ্ধ কল্যাণ ক্রিয়া সংস্কৃতি প্রতিরক্ষা সহ অন্যান্য খাতে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এবার এই ইশতিহারের মূল বিষয় হিসেবে গুরুত্ব পেয়েছে এবং গ্রামের উন্নয়ন প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা এছাড়াও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা অঙ্গীকার করেছে আওয়ামী লীগ নারীর ক্ষমতা লিঙ্গ সমতা শিশু কল্যাণ নিশ্চিতের কথা বলা হয়েছে আগামী পাঁচ বছরের দলটি পদ্মা সেতু ঢাকা মেট্রো সহ বেশ কয়েকটি মেগা প্রকল্প দ্রুত মানসম্মত বাস্তবায়ন করতে চায় ঢাকা ও ঢাকা বিভাগীয় শহরের মধ্যে বুলেট ট্রেন চালু করা সহ দেশে আর একটি আন্তর্জাতিক বিমানবন্দর করার ঘোষণা দেওয়া হয়েছে গণতন্ত্র আইনের শাসন সুদৃঢ় করার দরিদ্র নির্মূল এবং সর্বস্তরের মানুষের শিক্ষার মান বৃদ্ধি সরকারি বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি সবার জন্য মানুষের মতো স্বাস্থ্যসেবা নিশ্চিত সার্বিক উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির অধিকতর ব্যবহার এবং ফাইভ জি চালু বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চয়তা এবং আধুনিক কৃষি ব্যবস্থা সম্প্রসারণের অঙ্গীকার করেছে আওয়ামী লীগ প্রতিরক্ষা নিরাপত্তা সার্বভৌমত্ব ও অখণ্ডতা সুরক্ষা আমরা ফোর্সেস গোল দুহাজার ত্রিশ প্রণয়ন ও বাস্তবায়ন করছি সেনা নৌ ও বিমান বাহিনীতে আধুনিক সমরাস্ত যানবাহন এবং প্রযুক্তির সম্মিলন ঘটানো ছাড়াও সেনা সদস্যদের দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করা হয়েছে সিলেট কক্সবাজারের রামু ও বরিশাল তিনটি ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠা তিনটি পদাতিক ডিভিশন ও পদ্মা সেতু কম্পোজিট ব্রিগেড সহ বহু রয়েছে দক্ষ সভাপী জনপ্রশাসন জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা নিরাপদ সড়ক নিশ্চয়তা ব্লু ইকোনমি এবং সমুদ্র উন্নয়ন করার অঙ্গীকার বাবা মা ভাই এবং আত্মীয় পরিজনকে হারানোর পর তার ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছুই নেই উল্লেখ করে শেখ হাসিনা তার ইশতেহার ঘোষণা বলেন আমি রাজনীতি করছি শুধুমাত্র জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য দেশকের মানুষের কল্যাণের জন্য আওয়ামী লীগ সভাপতি বলেন এদেশের সাধারণ মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে উন্নত জীবন পায় তাদের জীবন সমৃদ্ধশালী হয় ক্ষুদার দারিদ্র্য এবং বঞ্চনা থেকে তারা যেন মুক্তি পায় তাদের জীবনটা আরও উন্নত করা এটাই আমার একমাত্র লক্ষ্য একমাত্র কামনা যে আদর্শ নিয়ে জাতির দেশ স্বাধীন করেছিলেন সে আদর্শ তিনি বাস্তবায়ন করতেছেন উল্লেখ্য বঙ্গবন্ধু কন্যা বলেন আগামী দুই হাজার বিশ সালে জাতির পিতার জন্মবার্ষিকী এবং দুই হাজার একুশ সালের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা সরম্বরে পালন করব তিনি বলেন বাঙালি জাতি এই দুই মহান খনের সামনে রেখে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বে দানকারী বাংলাদেশ আওয়ামী লীগ পারবে দেশকে সামনের দিকে এগিয়ে যেতে অবকাঠামো উন্নয়নে বৃহৎ প্রকল্প মেগা প্রজেক্ট দেশের ইতিহাসে প্রথমবারের মতো দশটি মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে এগুলো হচ্ছে পদ্মা সেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র গভীর সমুদ্রবন্দর ঢাকা মাস র্যাপিড ট্রানজিট প্রকল্প এলএনজি টার্মিনাল মহেশখালী মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পায়রা সমুদ্র বন্দর পদ্মা সেতু রেল সংযোগ এবং চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন স্থাপন তিনি বলেন বাঙালি জাতি এই দুই সামনে রেখে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী বাংলাদেশ আওয়ামী লীগই পারবে দেশকে সামনে এগিয়ে নিতে স্বাধীনতা বিরুদ্ধে কোন শক্তি এ সময় রাষ্ট্র ক্ষমতায় থাকলে বা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধদের জন্য গ্লানিকর উল্লেখ করে তিনি বলেন দেশবাসীর কাছে আমার আকুল আবেদন আগামী তিরিশে ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে বিজয়ী আওয়ামী লীগ এসব মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নে দৃঢ় সংকল্পবদ্ধ পারিবারিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে পায়রা বন্দরের পরিপূর্ণ উন্নয়নের কাজ চলমান রয়েছে সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর রামপাল বিদ্যুৎ প্রকল্প মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বাস্তবায়নাধীন রয়েছে এলএনজি টার্মিনাল বাস্তবায়িত হয়েছে ইতিমধ্যে জাতীয় গ্রিডে এলএনজি গ্যাস সরবরাহ শুরু হয়েছে শেখ হাসিনা বলেন আপনারা নৌকায় ভোট দিন আমরা আপনাদেরকে উন্নত সমৃদ্ধি এনে দেবো ধন্যবাদ সবাইকে রাজনৈতিক জগতের আরও অন্যান্য খবর পেতে আমাদের বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাই দেশবাসীর প্রতি আমার আকুল আবেদন আগামী ত্রিশ তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে আবার আওয়ামী লীগকে বিজয়ী করুন আপনারা নৌকায় ভোট দিন আমরা আপনাদেরকে উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন করে দেব